কারাগারে বন্দী ডক্টর আফিয়া সিদ্দিকী থেকে প্রেরিত চিঠি। হে আমার ঘুমিয়ে থাকা মৃত জাতি, আমার নাম ডক্টর আফিয়া সিদ্দিকী। আমি ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি ইউএসএ থেকে লেখাপড়া শেষ করেছি এবং আমার 3টি বাচ্চা আছে। আমার উদ্দেশ্য ছিল আপনাদের সহায়তায় অর্জিত আমার উচ্চশিক্ষার মাধ্যমে আমার জাতিকে সাহায্য করা। আমাকে অপহরণ করা হয় আমার নিজের দেশ পাকিস্তান থেকে, আমাদের দেশের তথাকথিত মুসলিম নামধারী মুরতাদ সেনাবাহিনীর দ্বারা, এবং আমায় বিক্রি করে দেওয়া হয় আমেরিকার কাছে। এরপর তারা আমার উপর চালায় পাশবিক অত্যাচার। আমাকে নির্দয়ভাবে নির্যাতন করা হয়, আঘাত করা হয় এবং ধর্ষণ করা হয় একের পর এক। আমার কয়েদি নম্বর দেওয়া হয়েছে 650। আমি এখন মুসলিম দেশ আফগানিস্তানের কারাগার থেকে আমার বন্দী জীবনের প্রতিটি মুহূর্তে দোয়া করি আমার ভাই সেই মুহাম্মদ বিন কাসিমের জন্য। আমি সারা বিশ্বের জনসংখ্যার 5 ভাগের 1 ভাগ জনসংখ্যা মুসলিমদের বোন। ইসলামের শুরু থেকেই আমার জাতি ঐতিহাসিকভাবে বিখ্যাত তাদের ভাইদের হেফাজত করার জন্য এবং শত্রুর কবল থেকে তাদেরকে রক্ষা করার জন্য। হযরত উমর রাদিয়াল্লাহু বলেছিলেন যে যদি কোনো কুকুর ফোরাত নদীর ধারে মরে থাকে তাহলে শেষ বিচারের দিন উমর সেই কুকুরের মৃত্যুর জন্য আল্লাহর নিকট দায়ী থাকবে। এই মুহূর্তে আমি নিজে নিজে হাঁটতে পারি না। আমার একটি কিডনি বের করে ফেলা হয়েছে, আমার বুকে গুলিবিদ্ধ করা হয়েছে এবং আমার বুকে গুলির আঘাত রয়েছে। আমার জন্য সব ধরনের মেডিকেল এবং বৈধ সাধারণ সুযোগ সুবিধা প্রত্যাখ্যান করা হয়েছে এবং এটা নিশ্চিত নয় যে আমি বেঁচে থাকব না মরে যাব। আমি তোমাদের জন্য বোন হওয়ার যে মর্যাদা তা রদ করতে চাই। আমি একজন গর্বিত মুসলিম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী, হযরত আবু বকর রাদিয়াল্লাহু, উমর রাদিয়াল্লাহু, উসমান রাদিয়াল্লাহু, আলী রাদিয়াল্লাহু এবং তার সকল সাহাবি ও তার সকল সঠিক ও সত্যপন্থী অনুসারীদের কন্যা। আমি তোমাদের বোন হতে চাই না। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু, উমর রাদিয়াল্লাহু, উসমান রাদিয়াল্লাহু, আলী রাদিয়াল্লাহু এবং তার সকল সাহাবি ও তার সকল সঠিক ও সত্যপন্থী অনুসারীরাই আমার উদ্ধারকারী এবং আমি আল্লাহর করুণা ও সাহায্য চাই, তোমাদের কাছে নয়। আমি কোনো পাকিস্তানি হতে চাই না যাদের রয়েছে 6 লক্ষ সেনাবাহিনী, বিশেষ ফোর্স, SSG, কিন্তু তারা আমাকে রক্ষা করতে ব্যর্থ হয়েছে। তারা আমাকে রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু যখন আমি সাহায্যের জন্য তাদের দিকে তাকিয়ে থাকলাম তখন তারা আমাকে প্রত্যাখ্যান করল। আমার সেই মুসলিম উম্মা বলে ডাকা লোকদের রয়েছে লক্ষ লক্ষ সেনাবাহিনী, সব ধরনের ট্যাঙ্ক, বন্দুক, জঙ্গি বিমান, সাবমেরিন, কিন্তু তারা এখন পর্যন্ত আমাকে উদ্ধার করতে পারেনি এবং বাঁচাতে পারেনি। কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দেওয়ার ব্যাপারে তোমাদের চিন্তার কিছু নেই, কারণ তোমাদেরকে এ বিষয়ে কোনো প্রশ্নও করা হবে না এবং তোমাদের কোনো উত্তরও দেওয়া লাগবে না, এজন্য যে তোমরা কেউ মুসলিম হিসেবে আমার ভাই নও এবং ইসলাম ধর্মের জন্য ও ইসলামের অন্তর্ভুক্তির জন্য আমার ভাই নও। তোমরা কেউ আরব, কেউ ইরানি, কেউ ফিলিস্তিনি, কেউ আফ্রিকান, কেউ পাকিস্তানি, কেউ বাংলাদেশি, কেউ মালয়েশিয়ান, কেউ ইন্দোনেশিয়ান, কেউ দক্ষিণ এশীয় হতে পারো, তবে তোমরা কেউ মুসলিম নও। আমার কথায় যদি তোমরা আঘাত পেয়ে থাকো তাহলে আমি খুবই দুঃখিত, কিন্তু তোমরা কেউ এটা চিন্তাও করতে পারবে না যে আমি কী ধরনের এবং কেমন আঘাতপ্রাপ্ত। ডক্টর আফিয়া সিদ্দিকী।